হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে রহস্যের শেষ নেই। প্রকৃতি যেন পৃথিবীর কোনায় কোনায় নানা সব রহস্যের জাল বুনে রেখেছে, আর এই প্রাকৃতিক রহস্যের খোঁজে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবসময় নানা গবেষণা, খনন কাজ, দুঃসাহিক অভিযান লেগেই রয়েছে। আবার পৃথিবীতে এমন মানুষের সংখ্যাও কম নয় যারা শুধুমাত্র পৃথিবীর এই রহস্য খুঁজে পেতে এবং অ্যাডভেঞ্চারের নেশায় বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলেছে। বর্তমানে পৃথিবীতে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় গর্ত নিয়ে আমাদের আজকের এই আয়োজন। রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু গর্ত রয়েছে যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। এরই মধ্যে কিছু গর্ত রয়েছে যা যে কোনো রহস্য কাহিনীকেও হার মানাবে। তবে চলুন আর দেরি না করে রহস্য নজর আজকের আয়োজনে জেনে নেওয়া যাক সেই পাঁচ রহস্যময় গর্তের সম্পর্কে। এই লিস্টে নাম্বার একে রয়েছে জাহান্নামের দরজা। বন্ধুরা, নামটা শুনে কেমন যেন অদ্ভুত লাগলো, তাই তো? কিন্তু রহস্যময় এই গর্তের নামকরণের পেছনেও রয়েছে সম্মত কারণ। বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী আসগাবট থেকে 260 কিলোমিটার উত্তরে অবস্থিত দারওয়াজা অঞ্চলে রয়েছে জাহান্নামের দরজা নামক এই রহস্যময় গর্তের। জানা যায়, আজ থেকে প্রায় 48 বছর আগে 1971 সালে প্রাকৃতিক গ্যাসের সময়তে এই দারওয়াজা অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খোঁজে ঘাঁটি তৈরি করেন সোভিয়েত রাশিয়ার একদল ভূবিজ্ঞান। খনন কার্য শুরু করলে যেখানে তারা খনন কাজ চালাচ্ছিলেন সেখানে ব্যাপক ভূমিধস নামে এবং সঙ্গে সঙ্গে 70 মিটার গভীর এক বিশাল গর্তের সৃষ্টি হয়। শুধু তাই নয়, এই গর্ত থেকে ক্রমে মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে। এই বিষাক্ত মিথেন গ্যাস নির্গমনের ফলে যেমন পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছিল, তেমনি দারওয়াজা অঞ্চলের বসবাসকারী মানুষের পক্ষেও তা ক্রমে বিপজ্জনক হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মনে করেছিলেন গ্যাসের পরিমাণ খুব বেশি হবে না, তাই দ্রুত এই গর্তের মিথেন গ্যাস নিঃশেষ করতে তারা এই গর্তে আগুন ধরিয়ে দেন। কিন্তু সেই শুরু, তারপর থেকে এক নাগারে প্রায় 5 দশক ধরে জ্বলছে এই বিশাল গর্তের আগুন। প্রত্যেক বছর বিপজ্জনক এই ডুর টু হেল দেখতে প্রায় 50,000 মানুষ এখানে ভিড় জমান। 2010 সালে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এই মিথেন গ্যাসে পরিপূর্ণ গর্তের আগুন নিভে সেখানে প্লান্ট নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেও আজও তা শুরু হয়নি। এই লিস্টে নাম্বার 2 রয়েছে গুয়াতেমালা সিটি। বন্ধুরা, 2007 সালে গুয়াতেমালা শহরের উত্তর পূর্ব দিকে একটি সড়কের উপর প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে আচমকা ভয়াবহ ধস নামে, যার গভীরতা ছিল প্রায় 100 মিটার। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু বাড়িঘর ধসে যায় এবং ঘটনাস্থলে 4 জন প্রাণও হারান। নিরাপত্তার কারণে ঘটনাস্থল থেকে প্রায় 1,000 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, মাটির নিচে দিয়ে যাওয়া পয় নিষ্কাশন প্রণালী পাইপ ফেটে রাসায়নিক মিশ্রিত পানি, চুনা পাথর, ভলকানিক অ্যাশ এবং অন্যান্য পদার্থ মিশ্রিত পাথরের সঙ্গে বিক্রিয়া করে দেওয়ায় এই ভয়াবহ ধস নামে। পরবর্তীতে গুয়াতেমালা সরকার প্রায় 23 কোটি টাকা ব্যয়ে মাটি ও কংক্রিট দিয়ে এই বিশাল গর্ত বন্ধ করে। কিন্তু এর ঠিক 3 বছরের মাথায় ফের 2010 সালে একইভাবে ভয়াবহ ধস নামে গুয়াতেমালা শহরে। এই ধসে গোটা একটি কারখানা ভূগর্ভে বিলীন হয়ে যায় এবং দুর্ঘটনায় প্রাণ হারান 15 জন। অবাক হওয়ার বিষয় হলো, এবারও তদন্তে উঠে আসে একই তথ্য। বিজ্ঞানীরা জানিয়ে দেন, পয় নিষ্কাশন প্রণালীর পরিবর্তন না হলে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই শহরে। এই লিস্টে নাম্বার 3 রয়েছে সের সারিনামা সিংহল। ভেনেজুয়েলার সবচেয়ে রহস্যময় গর্ত হলো সের সারিনামা সিংহল। বলা হয় এরকম রহস্যময় গর্ত পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। গভীর ও বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে অবস্থিত এই রহস্যময় গর্তে বিভিন্ন প্রজাতির জীবজন্তু রয়েছে। শোনা যায় এই জঙ্গলে এখনও এমন বন্য মানুষ আছে যারা জীবিত মানুষের গোস্ত খায়, কিন্তু তা এখনও প্রমাণিত নয়। অত্যন্ত দুর্গম হয় এই জঙ্গলে মানুষের প্রবেশ নেই বলেই চলে। আকাশপথে এই গর্তে 2 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। এই লিস্টে নাম্বার 4 রয়েছে বিমা সিংহল। বন্ধুরা, ওমানে অবস্থিত এই সিংহল বিশ্বের সবথেকে সুন্দর সিংহলগুলির মধ্যে অন্যতম। সমুদ্র থেকে মাত্র 700 মিটার দূরে অবস্থিত এই রহস্যময় গর্ত মাত্র একদিনে তৈরি হয়েছিল বলে জানা যায়, যার গভীরতা 20 কিলোমিটার আর বিস্তার প্রায় 70 মিটার। এই রহস্যময় গর্তের পানি নীল এবং কাঁচের মতো স্বচ্ছ, তাই একে প্রাকৃতিক সুইমিং পুলও বলা হয়। রহস্যময় এবং সুন্দর এই সিংহল দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন এই সিংহলে। আর এখানে এসে প্রাকৃতিক এই সুইমিং পুলে গোসল না করে চলে যান এমন পর্যটক প্রায় নেই বললেই চলে। এই লিস্টে নাম্বার 5 রয়েছে গ্রেট ব্লু হোল। বন্ধুরা, পৃথিবীর সবথেকে রহস্যময় ও সবথেকে বড় গর্ত হল গ্রেট ব্লু হোল। বেলিজ শহর থেকে 70 কিলোমিটার দূরে লাইট হাউস প্রবাল প্রাচীরের কাছে সমুদ্রের তলদেশে অবস্থিত এই গর্ত যেমন সুন্দর তেমনি রহস্যে পরিপূর্ণ। এর গভীরতা 120 মিটার এবং চওড়া প্রায় 300 মিটার। সমুদ্রের তলদেশে হয় এই গ্রেট ব্লু হোলে প্রচুর সামুদ্রিক প্রাণী বসবাস করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েক লক্ষ বছর আগে এটি একটি চুনাপাথরের গুহা ছিল, কিন্তু ক্রমে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রে জল বৃদ্ধি পেয়ে এই চুনাপাথরের গুহাটি প্লাবিত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে চুনাপাথরের গুহা ধসে গিয়ে এই অদ্ভুত সুন্দর ব্লু হোল নির্মাণ করেছে। সামুদ্রিক বিভিন্ন প্রজাতি নিয়ে গবেষণা করতে বহু ডুবুরি এই ব্লু হোলে প্রবেশ করেন। এই ব্লু হোলের গুরুত্ব বিচার করে ইউনেস্কো এই গ্রেট ব্লু হোলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে।
রহস্য রোমাঞ্চকর ও প্রযুক্তি নির্ভর সকল ভিডিও পেতে রহস্য নজর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি টিপে রাখুন।